আমাদের অনেকেই ধারণা রিক্সা বুঝি আমাদেরই উদ্ভাবন, বড়জোর ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত এর বিস্তার। আবার কেউ কেউ মনে করেন জাপানি রিক্সার জন্ম দিয়েছে। আজ রিক্সার জন্ম নিয়ে আরো একটি নতুন গল্প শোনাবো আপনাদের। প্রতিদিন কোনো না কোনো প্রয়োজনে আমাদের সর্বপন্ন হতে হয় রিক্সা। ইদানিং রিক্সা একেবারে সস্তা সার্ভিস নয়, বরং রিক্সায় পথ চলতে গেলে মানি ব্যাগ থেকে বেরিয়ে যেতে পারে বড় অঙ্কের অর্থই। সে যা বলছিলাম এই অসাধারণ বাহনটির কথা, শুরুতে স্বীকার করে নেওয়া ভালো, এই একবিংশ শতাব্দীতে যন্ত্ররাই তাদের রাজত্ব কায়েম করেছে, তাই মানুষের জন্য রিক্সা কেন থাকবে এই প্রশ্ন অনেকেই তুলে থাকেন। এর কোনো সহজ উত্তর নেই, তবে বলা যায় রিক্সা চালকেরা এর চেয়ে ভালো কোনো কাজের সুযোগ পান না বলেই এই পেশা হয়তো আঁকড়ে ধরে আছেন। রিক্সার চলন এশিয়ার দেশগুলোতেই বেশি, জাপানি ভাষায় এর নাম জিনিন রিকিয়াসিয়া। ইউরোপের মানুষের চোখে ঘুরতে ঘুরতে তা পরিণত হয়েছে রিক্সায়। জাপানি ভাষায় তিনটি ইয়েরোগ্লিফ আছে এখানে, যার মানে মানুষ, শক্তি আর বাহন। এই তিনে মিলে হয় রিক্সা, একেবারে ঠিক কথা। মানুষ তার শক্তি দিয়ে যাত্রী সমেত এই বাহনটিকে টেনে নিয়ে যায় বলে এর নাম হয়েছে রিক্সা। কবে এই রিক্সা উদ্ভাবন করলো মানুষ, তা এক কথাই বলা কঠিন। বলা যায় ঊনবিংশ শতাব্দীর 60-এর দশকে মার্কিন ব্যাপটিস্ট ধর্মযাজক জনাথন গোগোল জাপানের ইয়াকোহামা শহরে এসে তার অসুস্থ স্ত্রীকে একটা রিক্সায় বসিয়ে টান দেন। তাকে রিক্সা টানতে দেখে ধীরে ধীরে জাপানে রিক্সা ছিল জনপ্রিয়তা। কোনো কোনো ইউরোপীয় ইতিহাসবিদ অবশ্য বলতে পারেন 18 শতকে প্যারিসে প্রথম রিক্সার আবির্ভাব ঘটেছিল। সে সময়ের চিত্রকরদের আঁকা ছবিতে রিক্সা আছে, যেমন ফরাসি চিত্রশিল্পী গ্লাভের ক্লদ ছিল দুই কালের সাক্ষাৎ ছবিটিতে যে বাহন দুটি দেখা যাচ্ছে তা অবশ্য রিক্সা। এই ছবিটি ক্লদ ছিল আঁকেন 1707 সালে। কাগজপত্র নিয়ে যদি কথা বলতে হয় তাহলে জাপানের তিন ব্যবসায়ীকে রিক্সা তৈরির কৃতিত্ব দিতে হবে। তারা হলেন কোশুকে তাকাইয়ামা, ইসুকে ইজুজু আর তাকুজিরো সুজুকি। তারাই প্রথম রিক্সার জন্য কাগজপত্র বের করেন। তাদের ছিল রিক্সা বানানো এবং বিক্রি করার লাইসেন্স। তাদের হাত ধরে জাপানে ছড়িয়ে গেছে রিক্সা এবং এই পথেই তা পাড়ি দিয়েছে সীমান্ত, পৌঁছে গেছে ভারত, চীন, হংকং এবং এশিয়ার নানা দেশে। সে সময় এই বাহনটি ছিল খুবই সাশ্রয়ী এবং পাওয়া যেত হাতের নাগালে। বিপুল সংখ্যক দরিদ্র রিক্সাওয়ালা খুবই কম পারিশ্রমিকের বিনিময়ে রিক্সা চালানোর সুযোগ হলো। এতে রিক্সা চালকদের আর অভাব হলো না, ফলে রিক্সার ভাড়াও বেশি বাড়লো না। ওই চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষা করার মতোই ঘটনা এটি। যারা ম্যারাথন দৌড়বিদ তারা এই রিক্সা চালকদের ঈর্ষা করতে পারে, কারণ তারা 25-30 কিলোমিটার পর্যন্ত দিনে দীর্ঘায় রিক্সা চালে নিয়ে যেতেন। রিক্সাওয়ালা এত পরিশ্রম করে খুব বেশি পয়সা মুখ দেখত না, ফলে দারিদ্র থেকেও রেহাই পেত না তারা। এরা যাত্রী দিয়ে যাওয়ার পর কোনো অচেনা জায়গায় হয় কোনো সস্তা হোটেলে অথবা সেই রিক্সায় রাস্তার উপরে রাখা থাকত। এভাবেই কদিন কাটত কি জানেন, কিন্তু যাত্রী গাড়ির আগমনে রিক্সার জায়গা সেভাবে থাকল না। রিক্সা চালকেরা কখনোই রিক্সা চালিয়ে তাদের অভাব মেটাতে পারেনি। রিক্সা চালিয়ে যেটুকু টিকেতে তার সম্ভাবনা ছিল গাড়ি আসার পর সেটাও হারালো তারা। বিংশ শতাব্দীর প্রথম 30 বছরে জাপানের রিক্সার সংখ্যা অনেকে কমে গেল। এখন তো পৃথিবীর বহু দেশে রিক্সা চালককে অমানবিক কাজ বলে মনে করা হয়। অনেক দেশে মানুষ পরিবহনের জন্য রিক্সাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 1949 সাল থেকে চীনে রিক্সার মানুষ বহন করা নিষিদ্ধ হয়। 1982 সালে ভারতের পশ্চিমবঙ্গেও হাতে তোলা রিক্সার বিরুদ্ধে যেভাবে নেমেছিল সরকার, কয়েকদিনের মধ্যেই হাজার জনক রিক্সার জায়গা হয়েছিল গোদাম ঘরে, যেখানে রিক্সাগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়। এত কিছুর পরও এশিয়ার বিভিন্ন দেশে রিক্সা দেখা যায়, বিশেষ করে পর্যটক আসে যেসব শহরে, সেসব শহরে স্পেশাল রিক্সা রয়েছে। সেটা শুধু এশিয়ায় কেন, আমেরিকা, ইউরোপের অনেক শহরে পর্যটকদের জন্য রিক্সা সৃষ্টি করে। যেসব দেশে রিক্সা টানা নিষিদ্ধ সেসব দেশে বহু জায়গায় নিষেধ অমান্য করে রিক্সা চলে। এর বড় কারণ হলো বেঁচে থাকার জন্য রিক্সার উপর নির্ভর করা ছাড়া আর কোনো পথ নেই তাদের। বাংলাদেশে অবশ্য রিক্সা নিষিদ্ধ নয়, ঢাকা সহ বড় বড় শহরে এক রিক্সা একটি আরামদায়ক বাহন। মুশকিল হলো একই রাস্তায় যখন যাত্রিক ও অযাত্রিক বাহন চলতে থাকে তখন দুই ভিন্ন ভিন্ন বাহনের জন্য চলাচল অসুবিধা হয়। ঢাকা মহানগরীতে বড় বড় ব্যস্ত রাস্তায় রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বিভিন্ন সময় সেসব রাস্তায় রিক্সা চলতে দেখা যায়। আমাদের বাংলাদেশে হাতে টানা রিক্সা নেই, আছে সাইকেল রিক্সা। এই সাইকেল রিক্সা আমি দেখেছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সেন্ট্রাল পার্কে, যা ছিলাম জন লেননের স্মৃতিবাহী ইমাজিন চত্বরে, যাকে বলে স্ট্রবেরি ফিল্ড।
ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল। পার্কের ভেতরে সেই বৃষ্টির মধ্যে চলছিল রিক্সা, তাতে যাত্রীও রয়েছে। দেখে মনটা ভরে উঠল, মনে পড়ে গেল এক খণ্ড বাংলাদেশের নাম।